नमस्कार বন্ধুরা, আমি জয় শুরু করছি আজকের আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ড। আজকের কিন্তু টপিক এডিকে মোহনবাগানের প্লেয়ার জবি জাস্টিনের চোট কতদূর সারল এবং জবি জাস্টিন কি শেষ পর্যন্ত এডিকে মোহনবাগান ছেড়ে তার পুরনো দল এসসিএস বেঙ্গলে আবারও জয়েন করতে পারে এমন কি সম্ভাবনা আছে। এমন কি জানাবো এডিকে মোহনবাগানের আরও এক প্লেয়ার ছিল গ্লেন মার্টিন। গ্লেন মার্টিন শেষ পর্যন্ত ফাইনালি কোন ক্লাবের সাথে কন্টিনিউ করছে, যে বর্তমানে এফসি গোয়াতে চলে গেছিল, এফসি গোয়াতেই থাকছে নাকি আবারও এটিকে মোহনবাগানে ফিরে আসার কোনো সম্ভাবনা আছে। এবং জানাবো কেরালা ব্লাস্টারের আপডেট, যা তোমাদের সাথে পরপর শেয়ার করবো। তো প্রথমে কিন্তু চলে আসছি এটিকে মোহনবাগানের প্লেয়ার জবি জাস্টিনের কথায়। দেখো, জবি জাস্টিনকে আমরা যতদূর চিনি, দু বছর আগে যদি আমি তার প্রোফাইল দেখি তাহলে কিন্তু খুব ভালো প্রোফাইল আমরা দেখতে পাবো। ইস্ট বেঙ্গলের হয়ে অসাধারণ পারফরমেন্স কিন্তু করেছিল এই জবি জাস্টিন। তারপরে কিন্তু চলে আসি এটিকেতে। এটিকেতে কিন্তু খুবই গেম টাইম কম পায়, যেমনটা ইস্ট বেঙ্গলে পেয়েছিল। তারপরে কিন্তু এটিকে মোহনবাগান জয়েন করে এবং এটিকে মোহনবাগান জয়েন করার পর তার একটা চোট হয়ে যায় এবং চোটের পরে সে পুরোপুরি কিন্তু এক বছর বলাই যায় মাঠের বাইরে। তো বর্তমানে কিন্তু জবি জাস্টিন বর্তমানে সুস্থ, আস্তে আস্তে জিম করছে, এক্সারসাইজ করছে। তো এখন কিন্তু মাঠে যাওয়ার জন্য জবি জাস্টিন কিন্তু বলাই যায় পুরোপুরি প্রস্তুত। তো জবি জাস্টিন যে জায়গাটায় খেলে সেই জায়গাটায় কিন্তু একের পর এক ভালো ভালো প্লেয়ার রয়েছে এটিকে মোহনবাগানের। তো এটিকে মোহনবাগানে যদি খেলতে হয় জবি জাস্টিনকে, তাহলে কিন্তু আর একটু ফিট হতে হবে। আর যেহেতু এখন চোট সারিয়ে জবি জাস্টিন যাচ্ছে, সেহেতু খেলার সম্ভাবনা কিন্তু এটিকে মোহনবাগানে অনেকটাই কিন্তু কমে যাচ্ছে জবি জাস্টিনের। তো জবি জাস্টিন এখন এই বয়সে, এই ইয়ং বয়সে যদি গেম টাইমটা না পায়, তাহলে কিন্তু জবি জাস্টিনের প্রোফাইলটা কিন্তু অনেক লো হয়ে যাবে। মানে যেরকমভাবে ইস্ট বেঙ্গলে কন্টিনিউ করছিল, সেরকমভাবে তো কন্টিনিউ করতে পারছে না এটিকে মোহনবাগানে। তো অনেকটাই কিন্তু তার প্রোফাইলটা ডাউন হয়ে যাচ্ছে। তো এখানে দেখার বিষয় জবি জাস্টিন শেষ পর্যন্ত কি করে, তোমার কামাল থাতাল বা ধীরাজের মতন অন্য কোনো ক্লাবে জয়েন করে নাকি এটিকে মোহনবাগানেই থেকে যায়। দেখো, অনেকেরই প্রশ্ন যে ইস্ট বেঙ্গল কি তাকে একটা অফার করবে। অবশ্যই করতেই পারে, কিন্তু অনেকটা জায়গায় নাও দেখা যেতে পারে। কারণ দেখো, ইস্ট বেঙ্গল এখন নতুন ইনভেস্টার, তারাই দল সাজাচ্ছে, তারা তাদের উপরই সব। তারা যদি আবার চায় তাহলে কিন্তু জবি জাস্টিনকে আনতেই পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত কোন ক্লাবে আসে জবি জাস্টিন। আর আরও একটা কথা যেটা তুলে ধরতে হয়, সেটা হচ্ছে FSDL কিন্তু পরের বছর নতুন নিয়ম আনতে পারে, যেটা বিদেশি কমানোর নিয়ম। বিদেশি কমিয়ে ভারতীয় ফুটবলারদের বেশি করে খেলানো উচিত। তো ভারতীয় ফুটবলার যদি বেশি করে খেলাতে হয়, তাহলে কিন্তু জবি জাস্টিনকে ধরে রাখতে হবে এটিকে মোহনবাগানে, বা জবি জাস্টিনকে তুলে নিতে চাইবে আরও অনেক ক্লাব। তো এখানে দেখার বিষয় কী হয় শেষ পর্যন্ত, এটাই কিন্তু দেখতে হবে। এবার চলে আসছি এটিকে মোহনবাগানের আরও এক ফুটবল প্লেয়ার ছিল গ্লেন মার্টিন। তো এই গ্লেন মার্টিন কিন্তু মাঝপথে এফসি গোয়াতে আসে, এফসি গোয়াতে কিন্তু তুখর পারফরমেন্স করে। তো এই এফসি গোয়ায় কিন্তু আরও একবার যে কন্টিনিউ করলো তার সাথে চুক্তিটা, 80 লক্ষ টাকার চুক্তি হয়েছে বর্তমানে গ্লেন মার্টিনের সাথে। এবং গ্লেন মার্টিন কিন্তু আরও এক বছর বলাই যায় যে এফসি গোয়াতেই কিন্তু থাকছে। অসাধারণ শুভেচ্ছা গ্লেন মার্টিনকে, আর এফসি গোয়ারই ছেলে, গোয়ার ছেলে এই গ্লেন মার্টিন। গ্লেন মার্টিন আশা করছি খুব ভালোভাবে মাঝমাঠটা ধরে খেলতে পারবে। এবার চলে আসি আরও একটি ইয়ং প্লেয়ারের কথায়, যার নাম রুইভা হরমোপন। রুইভা, তো এই রুইভা কিন্তু খেলছিল নিচে তোমার হচ্ছে পাঞ্জাব এফসিতে, রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসিতে। এবং এই প্লেয়ারটি কিন্তু সেন্টার ব্যাক পজিশানে অসাধারণভাবে খেলে এবং বয়স কিন্তু খুবই কম। এই যে এবং ইন্ডিয়ার অনূর্ধ্ব 20 দলের অন্যতম সদস্য এই রুইভা, সেন্টার ব্যাক পজিশানে কিন্তু মানে তুখট প্লেয়ার। এবং এই বছর আই লিগেও কিন্তু রাউন্ড গ্লাসের হয়ে কিন্তু মাত্র 6খানা ম্যাচ খেলেছে এবং 6খানা ম্যাচে কিন্তু খুব ভালো পারফরমেন্স দিয়েছে। এবং এই প্লেয়ারটিকে কিন্তু তুলে নিতে চাইছে এবার কেরালা ব্লাস্টার। এবং শুধু কেরালা ব্লাস্টার বলবো না, অনেক দলেরই কিন্তু চোখ রয়েছে এই রুইভার প্রতি। তো দেখা যাক শেষ পর্যন্ত এই রুইভাকে কোন দল শেষ পর্যন্ত ছিনিয়ে নিতে পারে। এবং আরও অনেক, এর সাথেও আরও অনেক আপডেট উঠে আসছে, যেটা আমি পরপর পরের ভিডিওতে জানাবো। আজকের ভিডিও কিন্তু এতটুকুই। ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলা। টাটা।